বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেরপুরের 9টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 30 আগস্ট শুক্রবার বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুর জেলায় ও ঢাকায় নিহত শেরপুরের 9 শহীদ পরিবারের মাঝে নগদ 2 লাখ টাকা করে মোট 18 লাখ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, রাজশাহী 1 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর সামিউল হক ফারুকী। শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মাহবুবের ভাই মাজহারুল ইসলাম মাসুদ, শহীদ সৌরভের ফুফা মিন্টু মিয়া, শহীদ সবুজের মামা কাউসার মাহমুদ সহ শহীদ পরিবারের স্বজনরা। ওই সময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, আবুল কালাম, আব্দুল আওয়াল, আব্দুল কাদের, মাহফুজুর রহমান, মাওলানা নুরুল আমিন, ফারদিন হাসান হাসিব, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা নূরে আলম সিদ্দিকি, মাওলানা আতাউর রহমান, গোলাম সরোয়ার, আব্দুল হাকিম, মাহবুবুর রহমান মিস্টার সহ জেলা জামায়াত শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাওলানা হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ করে যুবকদের অবসরের জন্য এর প্রতি কল্পনে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল স্বাধীনতার যুদ্ধ, সেটিও ঘোষণের বিদ্রোহ হয়েছিল। সাগর সাগর রক্ত পাড়ি দিয়ে সেই সাধারণ গুলি করে পাখির মতো হত্যা করে আন্দোলনে দমন করার চেষ্টা করা হয়েছে। পরিশেষে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের মতো একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল, দেশপ্রেমিক সংগঠনকে নিষিদ্ধ করেছে। হেন কোনো অপরাধ নাই যা পতিত সরকার, গণতা সরকার করে না। আল্লাহ মেহরবানি এদেশের ছাত্র জনতার আন্দোলন এবং সহস্র শহীদের রক্তের বিনিময়ে ওই সরকার পতন হয়েছে। শেরপুর প্রতিনিধি জাহিদ হাসান খোকনের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।